ঢাকার রাস্তায় সেনাবাহিনীর ট্যাঙ্ক কেন? তাহলে কি দেশের উত্তাল পরিস্থিতি সামলাতে নেমে এলো সেনাবাহিনী? চলুন বিস্তারিত জানা যাক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে স্পেন ও ব্রাজিল সফরের সিদ্ধান্ত ছিল। এক্ষেত্রে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের সফরে 21 জুলাই মাদ্রিদে যাওয়ার কথা ছিল। অন্যদিকে 23 থেকে 25 জুলাই G20 এর বিশেষ অধিবেশন ও দ্বিপাক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিলে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ব্রাজিল সফরের আগে তিনি স্পেন যাবেন এমনটাই ছিল সিদ্ধান্ত। সব মিলিয়ে এ মাসে চীন সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দেশে দ্বিপাক্ষীয় বৈঠক করার কথা। তারই ধারাবাহিকতায় 21 জুলাই স্পেনের দিকে রওনা হচ্ছেন এমনই খবর প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। তবে কোটা আন্দোলনকে ঘিরে উত্তপ্ত ঢাকা সহ সারা দেশ, তাই প্রধানমন্ত্রীকে প্রোটোকল দিতেই মূলত ঢাকার রাস্তায় বের হয়েছে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট।